নমস্কার। আমরা যারা চাষাবাদ করে থাকি, এখন বিভিন্ন ফসলের উপরে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা অসহায়। আমরা টাকা খরচ করে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করছি, কিন্তু রেজাল্ট একেবারে জিরো। ঠিক সেই রকমই একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে বেগুনের কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা। এই গ্রীষ্মে আবার এর আক্রমণ এমন ভাবে বেড়ে যায় যে একে আটকানো একেবারে মুশকিল হয়ে পড়ছে। আবার যে সমস্ত কীটনাশক গুলো রয়েছে বা যেগুলো একটু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, সেগুলোও যথেষ্ট পরিমাণে দামি। কিন্তু সমস্যা হচ্ছে, যদি ধরুন বেগুনের বাজার দর একেবারেই না থাকে, তখন এই দামি দামি কীটনাশক গুলোও কিন্তু আমাদের পক্ষে ব্যবহার করা একেবারেই সম্ভব নয়। কিন্তু এই সমস্যার সমাধান আজ আমি নিয়ে এসেছি, এবং আজকে আমি তিনটা কীটনাশকের কথা আপনাদের সাথে আলোচনা করব। যে কীটনাশকগুলো যদি আপনারা এই বেগুন চাষে ব্যবহার করেন, ঘুরিয়ে ফিরে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে কাণ্ড ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার উপরে। এবং এই তিনটি প্রোডাক্টে হচ্ছে বায়ো প্রোডাক্ট, অথবা আপনারা এগুলোকে জৈবিক কীটনাশকও বলতে পারেন। আর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে, এগুলোর দামও কিন্তু আপনার নাগালের মধ্যে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই তিনটি কীটনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারাই বেগুন চাষ করছেন, এই যে কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণের ফলে যে ডোগাগুলো নেতিয়ে পড়বে, সেই ডোগাগুলোকে কিন্তু আপনারা ভালোভাবে ভেঙে দূরে কোথাও মাটি চাপা দেবেন, এবং যে ফলগুলোর উপরে ফল ছিদ্রকারী পোকাগুলোর যে আক্রমণ থাকবে, সেই ফলগুলোকে কিন্তু আপনারা দূরে কোথাও একটা গর্ত করে মাটি চাপা দেবেন। এবং আপনার আশেপাশে যে সমস্ত কৃষক বন্ধুরা বেগুনের চাষ করে থাকেন, তাদেরকেও কিন্তু এই কাজটি করতে বলবেন। পাশাপাশি মাটিতে আপনারা চাপান সারের সাথে দানাদার কীটনাশক ব্যবহার করবেন, আর ফেরোমেন ফাঁদ বিঘা প্রতি আপনারা 8 থেকে 10টি ব্যবহার করবেন। এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা যখন এই কীটনাশকগুলো স্প্রে করবেন, তখন ওভারঅল সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আমি প্রথমেই যে বায়ো প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে F35। এবং এই প্রোডাক্টটির রেজাল্ট আমাদের এইদিকে, আমি যে সমস্ত জমিতে ব্যবহার করাচ্ছি আজ দীর্ঘ 2 বছর ধরে, বিভৎস রেজাল্ট। এবং এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে মাত্র 10 ml। কিন্তু যখন এই গ্রীষ্মের আবহাওয়া থাকবে, বা আপনার জমিতে যদি আপনার এই ফ্রুট বোরার এবং শুট বোরার আক্রমণ বেশি মাত্রায় থাকে, তাহলে আপনারা কিন্তু এটা প্রতি 15 লিটার জলে 15 ml হারে ব্যবহার করবেন। এবং এটার সাথে যদি আপনারা এসিটামিপ্রিড 20% গোত্রের যে কোনো কীটনাশককে এর সাথে মিশিয়ে দিতে পারেন প্রতি 15 লিটার জলে 15 গ্রাম হারে, তাহলে কিন্তু এর রেজাল্ট আরও সুন্দর পাওয়া যায়। শীতকালে একে যদি আপনি ব্যবহার করেন, একটা স্প্রের পরে আপনি 30 দিন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবেন, এইরকমই দুর্দান্ত রেজাল্ট আছে। আর এই গ্রীষ্মের সময় আপনি এটা যদি, মানে F35টা যদি আপনারা স্প্রে করেন, মোটামুটি আপনারা 15 দিন পর্যন্ত খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। যখন জমিতে আক্রমণ খুব বেশি থাকবে, তখন আপনারা প্রতি 15 লিটারে 15 ml হারে ব্যবহার করবেন, এবং 7 দিন ছাড়া ছাড়া আপনারা 2-3টে স্প্রে করে যাবেন, তারপরে দেখবেন সমস্যাটা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে। এবং কোম্পানির দাবি, যেহেতু এগুলো প্রাকৃতিক বিভিন্ন ধরনের উপাদান দ্বারা তৈরি, তাই এই ধরনের যে মতগুলো রয়েছে আর কি ফ্রুট বোরার এবং শুট বোরারের, এই কীটনাশকগুলো যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু এরা কোনো ধরনের রেসিস্ট্যান্ট পাওয়ার কিন্তু অর্জন করতে পারবে না বা তৈরি করতে পারবে না। ফলে আপনি দীর্ঘমেয়াদীভাবে যদি এই কীটনাশকগুলো ব্যবহার করেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। কিন্তু আমি বলবো, আপনারা এই ধরনের কীটনাশক যদি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে হয়তো 2-3 বার একটানা ব্যবহার করলেন, তারপরে কিন্তু আপনি অন্য গোত্রের কীটনাশক ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে আসি এর দামের ব্যাপারে। F35 100 ml আমাদের এইদিকে 650-700 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ আপনার 15 লিটার এক পাম্পের জন্য আপনার 65-70 টাকার মধ্যে খরচ হবে। তাহলে খরচটাও আমার মনে হয় নিতান্তই বেশি নয়। এরপরে দ্বিতীয় যে জৈব কীটনাশকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ল্যাব্রা ব্রিঞ্জালো ব্রিঞ্জেল স্পেশাল, মানে এটা স্পেশালি এই বেগুনের কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করার জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছে। এরও ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 10 ml। শীতকালে যদি আপনারা এই কীটনাশকটা ব্যবহার করেন, তাহলে আপনারা একটানা 20-25 দিনের খুব সুন্দর রেজাল্ট পাবেন, এবং এই গ্রীষ্মের সময় যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা 12-15 দিনের খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি আক্রমণ বেশি থাকে, তাহলে আপনারা প্রতি লিটার জলে
1 ml হারে একে ব্যবহার করবেন এবং এর সাথেও এসিটামিপ্রিড 20% গোত্রের আপনারা কীটনাশক প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মেশাবেন, তাহলে এর রেজাল্ট আরও ভালো পাওয়া যাবে। এবং মনে রাখবেন যখন আক্রমণ বেশি পরিমাণে থাকবে এবং এই গ্রীষ্মের আবহাওয়াতে আপনারা কি করবেন, একে মোটামুটি 7-8 দিন ছাড়া ছাড়াই 2 থেকে 3টে কন্টিনিউ একটা স্প্রে করে যাবেন, তাহলে কিন্তু দেখবেন এর পরবর্তী সময়ে আপনি বেশ ভালো রকম এই সমস্যাটার থেকে কন্ট্রোল পেয়ে যাবেন। এর বাজার চলতি দাম আমাদের এই দিকে আপনার মোটামুটি 100 ml 600 থেকে 650 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ আপনার প্রতি পাম্পে ওই 60 থেকে 65 টাকার মতো খরচ হবে, যেটা খুব বেশি বলে আমার মনে হয় না। এই প্রোডাক্টেরও রেজাল্ট খুব সুন্দর রয়েছে, এটা চাইলে আপনারা ব্যবহার করে দেখতেই পারেন। এরপর যে সর্বশেষ জৈব কীটনাশক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দমন A47। এটা হচ্ছে একটা ভেজিটেবল এক্সট্রাক্ট এবং এটা কীটনাশকের পাশাপাশি এর আর একটি ভালো গুণ রয়েছে, সেটা যদি আপনি এটা বেগুনের জমিতে যদি একে স্প্রে করেন তাহলে এর খুব সুন্দর ফাইটোটনিক এফেক্ট দেখা যায়, অর্থাৎ গাছ আরও সবুজ হয়, আরও তরতাজা হয় এবং গাছে ফুল এবং ফলের সংখ্যায় বৃদ্ধি করতে সাহায্য করে পরোক্ষভাবে। এবং এর ডোজ হচ্ছে আপনার প্রতি 15 লিটার জলে 25 ml, যদি জমিতে আক্রমণ কম থাকে। যদি আক্রমণ বেশি থাকে তাহলে আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা 30 গ্রাম হারে ল্যান্সার গোল্ড যদি ব্যবহার করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। একেও আপনারা যখন আক্রমণ বেশি থাকবে তখন মোটামুটি 7 দিন অন্তর অন্তর বা 5 দিন অন্তর অন্তর একটানা 2 থেকে 3টে স্প্রে করে যাবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এবং এর বাজার চলতি দাম হচ্ছে আমাদের এইদিকে 100 ml 400 থেকে 450 টাকার মধ্যে। গ্রীষ্মের আবহাওয়াতে আমাদের এই দিকে মোটামুটি 8 থেকে 10 দিন খুব সুন্দর রেজাল্ট দেয় এবং আপনি যদি শীতের মরশুমে একে ব্যবহার করেন তাহলে 15 থেকে 20 দিন একটানা খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আমি এই যে 3টি কীটনাশক নিয়ে আলোচনা করলাম এর রেজাল্ট যে সব জায়গায় একই রকম পাওয়া যাবে তার কোনো মানে নেই, বা সব জায়গায় যে খুব সুন্দর কাজ করবে তারও মানে নেই। আমি বারবার বলে থাকি যে কৃষি কাজে গ্যারান্টিমূলক কোনো কিছুই হয় না, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অতি অবশ্যই এই কীটনাশকগুলো একবার হলেও কিন্তু আপনার জমিতে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে দেখুন যে কীরকম রেজাল্ট পাচ্ছেন। আর আমি এই যে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে আমার এলাকার যে ফার্মার্স ফিডব্যাক, সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম এবং আমি যে সমস্ত জমিতে এগুলো ব্যবহার করিয়েছিলাম সেখান থেকে যা রেজাল্ট পেয়েছি ওভারঅল সেটাই আপনাদেরকে বললাম। এরপরে আসি এই কীটনাশকগুলো আপনারা পাবেন কোথায়। আপনাদের স্থানীয় দোকানে যে বীজ সারের দোকান রয়েছে বা কীটনাশকের দোকান রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, যদি পেয়ে যান ভালো কথা, যদি না পান তাহলে আমি স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, ওনারা কিন্তু আপনাদেরকে অনলাইনে এই কীটনাশকগুলো বাড়িতে পাঠিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।